Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah amma ba'd. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অনেকের মুখে ব্রণ হয়, আবার ব্রণের দাগ হয়ে যায় অথবা ব্রণের হওয়ার পর অনেক গর্ত হয়ে যায়। তো এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন হাদিস থেকে পরীক্ষিত কোন আমলের কথা আমাদেরকে বলা হয়েছে, যে আমলটি যদি আপনারা করেন অবশ্যই এই জাতীয় ব্রণ, ব্রণের দাগ, এই জাতীয় রোগ থেকে অবশ্যই রক্ষা পাবেন ইনশাআল্লাহ। অনেক পরীক্ষিত আজকের এই আমলটা যদি করেন, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, অবশ্যই উপকার পাবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আমরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় প্রবেশ করছি। তার আগে আরেকটা কথা বলে নেই, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই আমলটা করলে ব্রণ ভালো হবে, ব্রণের দাগ ভালো হবে, এবং ব্রণের দাগ হওয়ার পর যে গর্ত হয় ওই গর্তটাও ভালো হবে ইনশাআল্লাহ। তো এটার জন্য তিনটা আমলের কথা বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আমলটা বর্ণনা করা হয়েছে। তো সূরাতুল কাউসার কেউ যদি 21 বার পাঠ করে, অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার, শিক্ষিত অশিক্ষিত সকলেই আমরা এই জিনিসটা, এই দোয়াটা পারি। কমপক্ষে তো নামাজ পড়তে হয়, আমরা মুসলমান, এটা পড়তে হয়, এটা আমরা সকলেই পারি আশা করি। তো এই সূরাতুল কাউসারটা 21 বার পাঠ করতে হবে। পাঠ করার পর বাজারের মধ্যে যেই বাদাম পাওয়া যায়, কাঁচা বাদাম, এই বাদামটা পাটার মধ্যে অথবা কোনো ব্লেন্ডারের মধ্যে গুল করে বাটতে হবে, অথবা একটা পেস্ট, নরম একটা, মানে বাদামটা বেটে একটা নরম পেস্ট তৈরি করতে হবে। তারপর এই সূরাতুল কাউসারটা 21 বার পাঠ করার পর বাদামের মধ্যে 21 বার পরে 21 বার ফু দিবে। ফু দেওয়ার যদি কেউ দেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তার ব্রণও ভালো হবে, ব্রণ দূর হয়ে যাবে, ব্রণের দাগ দূর হবে, এবং যে গর্ত গর্ত হয়ে যায় মুখের মধ্যে ওইগুলো ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটার জন্য আরেকটা যে আমল আছে সেটা হলো সূরাতুল দুহা, এটা 30 নম্বর পারার মধ্যে রয়েছে, মোটামুটি আলাম তরকাই ফাফা সূরাতুল ফিলের মতো একটা বড় সূরা। ওয়া দুহা ওয়া লাইলি ইযা সাজা মা ওয়াদা'আকা রাব্বুকা ওয়া মা লা আখিরু দুখুলা লাকা মিনাল উলা ওয়া সাওফা ইয়াতিকা রাব্বুকা ফাতাদু ওয়া লাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আ'ইলান ফাওরা ফাওমাল ইয়াতীমা ফালা তাকহারু ওয়া মাসাইল ইলা ফালা তানহারু আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিথ। তো এভাবে আপনাদেরকে সূরাতুল দুহাটা 41 বার পাঠ করতে হবে। সূরাতুল দুহা কেউ যদি এই উপায়ে 41 বার, আমি একদমই পড়েছি, তার মানে একদমই পড়তে হবে না, সূরাতুল দুহাটা স্বাভাবিকভাবে সূরাতুল দুহাটা কেউ 41 বার পাঠ করবে, এভাবে পড়তে থাকবে আর কি, যেভাবে পারে 41 বার পাঠ করবে, এবং 41 বার পাঠ করার পর অল্প একটু চিনি নিবে, এক চামচ অথবা দুই চামচ। এই চিনিটা নেওয়ার পর চিনির মধ্যে ফু দিয়ে ওই চিনিটা চাবিয়ে খেয়ে ফেলবে। এভাবে এই আমলটা লাগাতার 27 দিন করতে হবে, তাহলে মুখের ব্রণ দূর হবে, ব্রণের দাগ দূর হবে, এবং মুখের ব্রণের যে গর্ত হয়ে যায় ওই গর্তটাও ভালো হবে ইনশাআল্লাহ। আরেকটা যে আমল আছে সেটা হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস 41 বার পাঠ করতে হবে। এই তিনটার মধ্যে থেকে যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন। সূরাতুল ইখলাস 41 বার পাঠ করতে হবে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস পাঠ করার পর ঠিক একই উপায়, দুই তিন চামচ চিনি নিয়ে ওই চিনির মধ্যে ফু দিয়ে চাবিয়ে চাবিয়ে চিনিটা খেয়ে ফেলবে। যদি এভাবে কেউ খেতে পারে তার মুখের ব্রণ ভালো হবে, ব্রণের দাগ ভালো হবে, এবং যে ব্রণের দাগের কারণে গর্ত হয় গর্তটা ভালো হবে। অনেক পরীক্ষিত আজকের এই আমলটাতে। এমনই কোরআন হাদিস থেকে আরো আলোচনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।